রাজ্যের পাগ মুখ্যতঃ শুকিলা রয়েছে। সর্বনিম্ন রাত্রি তাপমাত্রা সমতল অঞ্চল মধ্যে সুন্দরগড়ের কিরিঠারে 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা যায়। সেইপর পাহাড়ি অঞ্চল মধ্যে কন্ধমাল জেলার জি উদয়গিরি জেলায় 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা যাচ্ছে। ভুবনেশ্বর রাত্রি তাপমাত্রা 19.7 ডিগ্রি রেকর্ড করা যাইতে বেড়ে কটক 19.2 ডিগ্রি সেলসিয়াস রাত্রি তাপমাত্রা রেকর্ড করা যাইছি। দিনর তাপমাত্রা সর্বোচ্চ দিন তাপমাত্রা মালকানগিরে 33 ডিগ্রি রেকর্ড করা যাইছি। সেইপর ভুবনেশ্বরে 31.7 এবং কটকরে 30.2 ডিগ্রি সেলসিয়াস রাত্রি তাপমাত্রা রেকর্ড করেছে। ঘূর্ণিঝড় বলয় এবং আকাশে নির্মল আকাশ তথা রাত্রি সময়ের বায়ু চলাচল নিষ্ক্রিয়তা হেতু বিভিন্ন অঞ্চলের ঘন কুড়ি দৃশ্যমান রয়েছে। আমরা যদি দেখা উভয় টুইন সিটি ভুবনেশ্বর এবং কটকরে আজ সকাল সময় ঘন কুড়ি দৃশ্যমান রয়েছে। ভুবনেশ্বরের দৃশ্যমান দূরতা 50 মিটর রয়েছে বেড়ে কটকরে 60 মিটর রয়েছে। তা সহ আমরা যদি দেখা নয়াগড় ঢেঙ্কানাল গোপালপুর এসব অঞ্চলের মধ্যে ঘন কুড়ি রয়েছে এবং যেটি কি দৃশ্যমান দূরতা পাখাপাখি 50 মিটর রয়েছে। আমার যাজপুর এবং ব্রহ্মপুরের পাখাপাখি 100 মিটর দৃশ্যমান দূরতা রয়েছে। সেভাবে যদি দেখা বর্তমান কোণী নির্দিষ্ট পাপাগর প্রভাব নাই, তেমন আগামী 5 দিন যায় রাজ্যের পাগ মুখ্যত শুখিলা রহব। কিন্তু ডে 6 ডে 7 অর্থাৎ 10 এবং 11 তারিখে আভ্যন্তর ওড়িশার কিছু জেলার হালুকা বর্ষা রহবার সম্ভাবনা রয়েছে। তাকে আমি আকলন জারি করছি এবং তা সহ আগামী 2 দিন আজ এবং আসন্তকালি এই যে গুরুত্বপূর্ণ বল প্রভাবে আমার যে উপকূল ওড়িশা সমেত পার্শ্ববর্তী অঞ্চলের কিছু অঞ্চলের ঘন কুড়ি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মধ্যরাত্রি আসন্তকালি সকাল মধ্যে খাস করে উত্তর উপকূল ওড়িশা সমেত পুরী খোর্ধা নয়াগড় গঞ্জাম গজপতি তা সহ কন্ধমাল কোরাপুট এবং রায়গড় এইসব জেলা এবং ঢেঙ্কানাল এই জেলাগুলিকে গোটে দুইটি স্থানের ঘন কুড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটিকি দৃশ্যমান দূরতা 200-50 মিটর মধ্যে সীমিত রহব। তেমন যাতায়াতের বাধা উপার সম্ভাবনা থাকার নির্দিষ্ট ভাবে যে আমার জাতীয় রাজপথগুলিকে যাতায়াত করুক যানবাহনগুলি এ প্রতি ধ্যান দেওয়া আমি সূচনা জারি করেছি। আসন্তকালি মধ্যে দক্ষিণ ওড়িশা উপকূল ওড়িশার কতক স্থানের ঘন কুড়ি রহবার সম্ভাবনা রয়েছে। রাত্রি তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না অর্থাৎ শীতর কোণী প্রকোপ সম্ভাবনা নয়।